गाइस वेलकम बैक टू माय चैनल लाइफस्टाइल विद सम्पूर्णा एंड माया। तुम्हारे सकल के आमार परिवारे स्वागत। देखो आज के एक नतून भिडियोर साथे तुम्हारे सामने हाजिर हलम। एटा आमार माने आमार ओपरेर घरेर नीचे माने एखाने आमादेर बाथरूम कल सब नीचे ही आछे। सकाल बेला घूम थेके उठेछि, उठे आमी एकटुखानी देखो एटा होच्छे आमादेर पेयारा गाछ आर तार पाशे आछे गंधराज लेबू गाछ। अनेक लेबू एखाने हय, आमी निये भातेर साथे खाई आर एर पातागुलो निये बेश डाले दिले खूब सुंदर एकटा मिष्टि गंध छाड़े। ताई आमी पातागुलो एकटुखानी छिड़े नेब, নিয়ে তারপরে আমি আজকে ডালে দেব। তাই জন্য আমি পাতাগুলো দেখছিলাম। আর দেখো আমি মুখ ধুতে গেলাম, আমার ওদিকে বাথরুম আছে মানে কল বাথরুম সব মানে নিচেই, তা মুখটা ধুয়ে আসি চলো এসে। আজকে এখন বাজে সকাল 7টা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করেছি। তাহলে আমার সাথে থাকো আর দেখতে থাকো। আর আমি দেখো নিচে একটা গলি আছে, এই গলিটা আমার তো কাঠের সিঁড়ি দেখতে পাচ্ছো, ওপরে যাওয়ার সিঁড়িটা কাঠের। আর এখানে দেখো মুখটা ধুয়ে আজকে সকালবেলা তারা নেই বেশি, আজকে বড় কাজে দেরিতে যাবে, তাই 7টার সময় উঠে আমি মুখটা ধুয়ে তোমাদের এই জায়গাটা দেখালাম। আর এখানে দেখো এই যে দেখতে পাচ্ছ বেড়ালটা, পুষি পুষিটা বসে আছে, এর নাম হচ্ছে বুনি। দেখছো কি সুন্দর বসে আছে ও। আর একজন ওই যে দেখতে পাচ্ছ ওই ভিতর দিকে রয়েছে, দেখতে পেয়েছো ওই ভিতর দিকটা বসে আছে, দুটো বেড়াল। ওই যে আমাদের ভাড়া থাকে নিচে দুজন, সেই দুজন ওইজন ওটা একজন থাকে আর আরেকজন থাকে। আর এদিকে দেখো আজকে আমি মোটামুটি ওই যে লেবু পাতাগুলো নেব, তাই গাছটা দেখছিলাম। আর এখান থেকে আমি দু চারটে লেবু পাতা আজকে ছিঁড়ে নিয়েছি, মুগ ডাল বানিয়েছি। আর মুগ ডালের মধ্যে লেবু পাতা দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, তোমরাও খেয়ে দেখবে খুব সুন্দর লাগে লেবু পাতা যদি মুগ ডালে দেওয়া হয়। আমার তো ভীষণ ভীষণ ফেভারিট, তাই আমি দু চারটে পাতা এখান থেকে ছিঁড়ে নিয়েছিলাম। আমাদের বাড়িতে লেবু গাছ, পেয়ারা গাছ, আবার ধরো ফুল তো প্রচুর হট অ্যান, তারাও তোমাদের দেখাচ্ছি চলো। আমাদের একটা গাছ আছে, এটা শাশুড়ি পুজো করে ফুলটা দিয়ে, দেখো ওই এইটা আমাদের পুরোটাই আমাদের বাড়ি, পুরো আমরা আমি তো আগেই বলেছি পুরোটাই আমাদের বাড়ি, কিন্তু আমাদের টালির বাড়ি এখানে এমনি হয়নি। আর এই যে দেখতে পাচ্ছ গাছটা, এটা আমাদের গাছ, পুরো এই টগর গাছটা ভরে ফুল হয়, মানে এত ফুল, আবার জবা ফুলও হয়। ওই পাশটার দিকে জবা ফুল আছে, জবা ফুল টগর ফুল প্রচুর পরিমাণে ফুল হয়। এটা হচ্ছে যে নিচে আমাদের নিচের ঘরের দরজা। আর এই যে কাপড় শুকোচ্ছে শাশুড়ির, এটা হচ্ছে নিচের একটা ঘর, এর ওপরেই আমার ঘরটা আছে, এটা হচ্ছে নিচের ঘর। আর এটা হচ্ছে এন্ট্রান্স আমাদের বাড়িতে ঢোকার, এন্ট্রান্সটা হচ্ছে এটা। আর দেখো চলে এসেছি আজকে, এখন বাজে হচ্ছে এই 11:30 বাজে। আর দেখো আজকে আমি টিফিনে কী কী নেবো, টিফিনে আজকে নিয়েছি আমি দুধ, আর নেবো মুড়ি আর কলা, এটাই হচ্ছে আমার আজকে ব্রেকফাস্ট। আমি বেশিরভাগ দিনই এটা দিয়ে ব্রেকফাস্ট করি, কারণ হচ্ছে আমি তেলের জিনিসটা কম খাই। আর তেলের জিনিস হলেও কিন্তু আমার না কি বলতো লোভটা তো সামলাতে পারি না, তেলের জিনিসটা হলে আমি কিন্তু আগে ওটাই খেতে চেষ্টা করি, কিন্তু আমার শরীরটা ভীষণ খারাপ হয়ে যায়, তাই আমি একটুখানি। আর দুধটা খাওয়া হচ্ছে প্রত্যেকের এতেই জরুরি, আর আমার তো দুধ তো খাওয়া হয় না এমনি, তাই আমি এই ব্রেকফাস্টে যদি একটু দুধ কলা মুড়ি চিনি দিয়ে খাই তাহলে বেশ ভালোই লাগে। আর আমার ব্রেকফাস্টটা হয়ে গেছে আজকের। আর দেখো তারপরে আমি বিছানা এটা আমার গুছিয়ে নিয়েছি, এটা তো আমার ডেইলি রুটিন থাকে যে এর কাজের পর বিছনা গোছানো। তাহলে দেখো আমি বিছনাটা গোছাই, আমার সাথে থাকো। আর কি বলবো, আর তো দুদিন বাদে কালী পুজো, আর কালী পুজোতে তো ভীষণ ভীষণ সবাই বাজি ফাটাও, আর আমার তো ভীষণ কি বলবো ভয় লাগে বাজিতে, আমি তো বাজি ফাটাতেই পারি না। আর তোমরা একটু ভিডিওগুলো একটু ওয়াচ করো, দেখো আমাদের ভিডিও যদি না দেখো তাহলে তো হবে না, না ভিডিও তো একটু ওয়াচ করতে হবে, সবসময় তো বাজে ভিডিও দেওয়া দেখো কারোর পক্ষে সম্ভব না। আর তোমরা দেখো ভিউয়ার্সরা যদি একটুখানি ভালো ভিডিওতে ভিউজ না দাও তাহলে কি করে চলবে, আমরা কি করে তাহলে দাঁড়াবো বলো? একটু ভিডিওগুলো দেখো, সবার ভিডিও একটু একটু না দেখলে কিন্তু প্রচণ্ড পরিমাণে মুশকিল হয়ে যাচ্ছে।
আমি তো যতটুকু পারি প্রত্যেকের ভিডিও অল্প অল্প করে দেখার চেষ্টা করি। তা যাই হোক, এরকমভাবে কাটছে, সবারই অবস্থা একই, কিছু বলার নেই। আর হচ্ছে দেখো একটা জিনিস, আমি মানে আমার শরীরটা দেখো রোজই মনে হচ্ছে যে খারাপ খারাপ লাগছে, ভালোই লাগছে না। আমি ভাবছি ডাক্তারের কাছে যাব, রোজই ভাবছি, কিন্তু তো যাওয়াই হচ্ছে না, এত কাজের চাপের মধ্যে আর বেরানোই হয় না। আর দুদিন বাদ তো কালী পুজো, দেখা যাক, একটু তারাপীঠেও যাওয়ার আছে। তারাপীঠের টিকিটটাই আমরা কনফার্ম করতে পারছি না, কিন্তু মোটামুটি এখন টিকিটটা কনফার্ম হয়ে গেছে। আমি যেদিন তারাপীঠে যাব, মায়ের কাছে পুজো দেওয়ার আছে, সেটা তো তোমাদের সাথে শেয়ার করবই। আর আমাদের বাড়িতে জানো তো আমরা যেহেতু এদেশি, তাই আমাদের বাড়িতে কালী পুজোর দিন লক্ষ্মী পুজো হয়। সেই লক্ষ্মী পুজো আগের বছর আমি প্রথম স্টার্ট করেছিলাম, এই কালী পুজোর মধ্যে আমার 1 বছর কমপ্লিট হবে। 1 বছর করছি আমি ইউটিউব, মোটামুটি মাঝখানে তো ছেড়ে দিয়েছিলাম, করতাম না, তা আবার আবার মনটা গেল, আবার স্টার্ট করলাম। তা যাই হোক, মোটামুটি এখন ভালো লাগছে। আমি অনেক বন্ধু আমার সাথে যোগ দিয়েছো, সমস্ত ইউটিউব পরিবারকে আমি 10,000-এরও মানে এখন আপাতত 12,000 পরিবার, ইউটিউব পরিবার আমার সাথে রয়েছে, তাদের সকলকে অনেক অনেক অভিনন্দন আমার তরফ থেকে, অনেক ভালোবাসা তাদেরকে। তোমরা এভাবেই আমাকে একটু সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও, তাহলেই হবে। আর কিছু চাই না, তোমাদের ভালোবাসি আমার কাছে একমাত্র কাম্য। দেখো আমার বিছানাটা মোটামুটি গোছানো হয়েই গেছে, এবার দেখো আমি জানলা, এই যে জাল আমার যেহেতু ঘরের মধ্যে রান্নাঘর, সেহেতু কী বলো তো প্রত্যেক দিনই না রান্নার এই যে ঝাঁসটা বলো, এটা আমার তো চিমনি নেই ঘরে, তাই খুবই কষ্ট করেই থাকি ঘরে, মোটামুটি ছোটোই ঘর একটা, আর একটা ঘর আছে, ওই ঘরে তো আর থাকি না, ওই ঘরটা পড়ানো হয়, ছোটো ঘর, খুবই কষ্ট করে থাকতে হয়। কারণ হচ্ছে এখানে আমাকে এত কষ্ট করে থাকতে হয়, আমার বাপের বাড়িতে থাকলেও থাকতে পারা যায়, বাপের বাড়ি বড় আছে, কিন্তু আমি থাকি না, এখানেই থাকি আমি। কারণ বলো সব মেয়েদেরই শ্বশুর বাড়িটাই নিজেদের বাড়ি বলে মনে হয়, আর আমার মেয়ে তো এখান থেকে যেতেই চায় না, বলে মা ঠিক আছে, এ মানে একটা ঘরের মধ্যেই মানে মনে হয় সুখ, এরকম ব্যাপার। তো যাই হোক, টাকা পয়সার থেকে সুখটাই বেশি জরুরি, আমার পরিবারে অনেক সুখ আছে বলে হয় না। তা যাই হোক, এইভাবে আমার কেটে যায় রোজ ডেলি কাজকর্ম, ছাত্র, এসব নিয়েই মোটামুটি আমার সারাটা দিন কেটে যায়। আর এই ইউটিউব করি, ইউটিউবে কী ভিডিও দেবো কী না দেবো, এটা নিয়েও আমার সারাদিন কেটে যায়, ভাবি সারাদিনটা এইভাবে চললেই মনে হয় ভালো। পিএনপিসি না করা, অন্যের ব্যাপারে না থাকা, এটাই মনে হয় জীবন সব থেকে বড় পাওয়া বা সব থেকে বড় কাজ। তাহলে চলো, আমার বিছানাটা মোটামুটি গোছানো হয়ে গেছে, আবার আসলে স্নানের পরে তোমাদের কাছে। চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার আসছি পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে তোমাদের সামনে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব 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 ভালো থেকো। দেখো জানলা দিয়ে এখনও রোদ্দুর আসছে, কিন্তু আমি জানলাটা এখন বন্ধ করে দেবো, বন্ধ করে দিয়ে একটু শোবো, বালিশটা নিয়ে নিচ্ছি, বালিশটাকে আবার ঘুরিয়ে পড়বো। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্য করে কমেন্ট করে জানিও, আর যারা নতুন দেখছো আমার ভিডিওটা তারা অবশ্য করে একটা লাইক করে ভিডিওটা দেখো, আর আমাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে? তাহলে চলো আমি এখন একটু ঘুমাবো, ঘুমিয়ে আবার উঠবো। শরীরটা ঠিক কিছুদিন হচ্ছে ভালো যাচ্ছে না, দেখি রোজই মনে হচ্ছে শরীর খারাপ। তা ঠিক আছে, টাটা, লাভ ইউ অল, বাই। পরের দিন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, টাটা।